পাশের বাসায় ডাকাত পড়েছে। অপ্রস্তুত অবস্থায় বাড়ির পুরুষেরা চেষ্টা করছে যা আছে তাই দিয়ে ডাকাত দলের মোকাবেলার। শিশুরা পালিয়ে এসে কড়া নাড়ছে আমার দরজায়, কিন্তু আমি দরজা খুললাম না, অথবা খুললাম তবে অল্প করে। সেটা আবার বেশ কিছু নারী শিশু ধর্ষণ আর হত্যা শিশু পুরুষদের রাস্তায় টেনে বের করে আনার পর। এমন অবস্থায় আমাকে কি দোষ দেওয়া যায়? আমি কি আত্মপক্ষ সমর্থনে বলতে পারি আমার ঘর আমার নিয়ম, আমার যখন ইচ্ছা দরজা খুলব, যখন ইচ্ছা বন্ধ করব, কারো অধিকার নেই আমাকে বাধ্য করার। অথবা এটা ওদের অভ্যন্তরীণ বিষয়, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আজকাল অনেক মানুষ এমন কথাই বলে, তাই না? পথে ঘাটে অফিসে অনলাইনে নিয়মিত এই ধরনের কথাই আমরা শুনি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেননি, আর যদি তারা দিনের ব্যাপারে তোমাদের নিকট কোনো সহযোগিতা চায় তাহলে সাহায্য করা তোমাদের কর্তব্য? আল আনফাল 72। তিনি কি বলেননি তোমাদের এসব উম্মাদ তো একই উম্মাদ যারা একই দিনের অনুসরণ করে, আর আমি তোমাদের প্রতিপালক, কাজে আমাকেই ভয় করো? সূরা আল মুমিনুন 52। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে মুসলিম অপর কোনো মুসলিমের সম্মানহানি করা কিংবা মর্যাদা ভুলুণ্ঠিত করা হলে তাকে সাহায্যে এগিয়ে আসে না, আল্লাহ তাকে এমন জায়গা থেকে সাহায্য করবে না যেখানে সে আল্লাহর সাহায্য চাই? সুনানে আবু দাউদ 4884, মুসনাদে আহমদ 16368। এগুলো কোনো অভিযোগই না, শুধুই প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর এখনও আর খুঁজে পাচ্ছেন না? কাল তারা উত্তরগুলো ঠেকে শিখবেন। উত্তরগুলো তখন জেনে নিতে হবে রক্তর দাম দিয়ে।